আর আপনারা কি এরকম করতেছেন? শোনো, আমি তোমার একটা কথা কই, তুমি যখন চাইনি ফেলাইছ, আমি চরিত্রহীন। আসলো বৌমা, আমি চরিত্রহীন। যাইনি এই ধন ফেলাইছ, তাইলে আর আমি আর দেরি করে লাভ কি? তাহলে আইসে পড়ো। আমার সাথে গল্প করবে? কে করতে পারি না।
বিড়াল বিড়াল বেউটাকে আরে বাবা বলেন না শরীরটা ভালো লাগতেছিল না তো আবার মা বলতেছে তুমি একটু যা বিশ্রাম নাও শোয়ার সাথে সাথে চোখটা বন্ধ হয়ে আসলো ঘুমায় বসছিলাম ঘুমের ভিতরে দেখি কি জানে বিড়ালে আমার আচর দিয়ে আসছে এই জন্য ভয় লাগে আসলটা তো আমি দিছি জি হ্যাঁ তুমি মনে করছো দিলাই দিছে কি বলেন বাবা হ্যাঁ আসলে কি বাবা কইতেছি কি ওই তোমার শাশুড়ি পুরা হয়ে গেছে আমাদের শরীরটা খাইস করিস আর কি এইটা ওখান তোমার শাশুড়ি মানে আমার লগে ওই ইনে আর কি মানে পাইলে পরে না মনে করো যে বাদ হয়ে গেছে কি বলেন কি বাদ হয়েছে কি হয়েছে বুঝলাম না ব্যাপারটা কইতেছি কি বৌমা তুমি তো এখন জুয়েন আমিও এখন খারাপ না কিন্তু বলছিলাম কি ওই মানে তোমার সেহারা ভেড়া ঠিক সিনেমার নায়িকার মতো তোমার দেখে আমার সেই আগেকার জীবনের কথা মনে পড়ছে আমার এই জুয়ান কি বয়স তোমার দেখে আমার এই ভুলিয়া বয়স কোনে যে চলে গেল গা জুয়ান বয়স হয়েছে হাজির হয়েছে এই জন্য তো তোমার ঘরে আইসি খারাপ কথা কি কইছি লজ্জা পড়েন আপনার হ্যাঁ আমি আপনার ছেলে বউ হ্যাঁ ছেলে বউ মানে বুঝেন বুঝি তো কি বুঝেন যদি বুঝতেন তাহলে আজকে এত রাত্রে এখানে আইসা এইসব কুপ্রস্তাব আমাকে দিতেন না বোমাই তো কেউ নাই দুনিয়ার আমি ছি বাবা ছি আমি আপনাকে সবসময় বাবার সম্মানে দেখি বাবার চোখে দেখি বাবার মতো সম্মান করি আর আপনি নাকি আমাকে ছি দেখেন বয়স হয়েছে একটু ভারভাত্মিক হন আমরা আপনাদের কাছ থেকে শিখব আর আপনারা কে এরকম করতেছেন শোনো আমি তোমার একটা কথা কই তুমি যখন চাইনি ফেলাইছো আমি চরিত্রহীন আসলো বোমা আমি চরিত্রহীন যাইনি এই ধন ফেলাইছো তাইলে আর আমি আর দেরি পেলাম কি তাহলে আইসে পড়ো ছাড়েন আমার বাড়ি থেকে তোর দূরে যাইব না ব্যবস্থা হইব না আজকে থামাই রাখি কুপ্রস্তাব দিছে হাই রে বৌমা তুমি কি কইলে হাই হাই হাই
করে দিছি এবার এবার আমার পোলার মুর থেকে রস উঠেছে এই বুইড়া রে বুইড়ার তো আমি কোনো দিনও মাফ করুম না ওরে আজকে আমি যে কি করবো ওর মাইনাই হারাই দেবো সুদার হ্যাঁ হাইতে সর্বনাশ হাইরে মারে কি কমু আর ওই জায়গায় বসানো মানুষের কথা হয় না যে বানর যদি বুইড়া হয় সে গাছ পাওয়া ছাড়ে না আজকে ও গাছও কত উঠা করো সেই গাছ উঠাও না দেখা মানুষ হুম আজকাল আমি শিক্ষা দেবো বোমা তুমি জানতো না দেখি আমি সব মাফ করে দিছি কাজের মেয়েরা যত মেয়ে রাখছি শুধু বুড়ে তালে আমার বাড়ি থেকে আমার মেয়েকে তা আমি মাফ করে দিছি যে না নিজের স্বামী তো তোর স্বামীর কপাল খান যায় আজকে স্বামী বা মানে আমি মা হ্যাঁ আমার বৌমার দিকে নজর হর ওর কোন নজর তো আমি শিক্ষা করুন তুমি আমি ঘুমাই থাকবো আমি তোমার শ্বশুর ডাক দিয়ে নই তোমার সাথে কথা কথা কয়ে থাকবি যে ঘুমাই থাকবে নিশ্চিন্তে এই কখানে গেল না তুমি কোন জায়গায় গেছো আমার তোর পায়ে না তুই যা কি হয়েছে এত সাইজা সব কে তোমার বয়স কত সেই জায়গায় আমি হয়েছে ঘুমাইয়ে তুমি কখানে গেছিলে ওই একটু হাঁটা হইটা করিলাম আর কি হ্যাঁ তুমি তো একটু হাঁটা বের করবে আমি হয়েছে ঘুমাইয়ে একে দেখে মানুষ নাই তোমার জন্য সারা জীবন একটা কাজের মানুষ থাকে নাকি শুধু তোমার জন্য তা আমি তোমার মাফ করে দিছি এবার তোমার আর সারা সারি নাই তোমার আর ছাড় দিব না তোমার ছাড় দিলে তুমি বেশি বাইরে যাও আসো তাকে এবার পোলা পোলা এসে দেবো তোমার শিক্ষা বিধান দোয়া হইব হ্যাঁ মাইছে কয় না যে বাইরে ঘুরে এলে গাছ পাওয়া ছাড়া না তোমার কত গাছ পাওয়া লাগে তোমার গাছ পাওয়া দেখো না খাল আর ছি 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 তাহলে পোলার বউ হে পোলার বউ কাটো তুমি যাইয়া খারাপ বাঁচানো করো নে তোমার একটু লজ্জা করে না তোমার লজ্জা সম্পর্কে কিচ্ছু নাই আমার এইভাবে তোমার দিকে আমার কুর দৃষ্টি দেওয়াটা আমার ঠিক হয়নি কারণ তুমি বৌমা এটা মেয়ের তুল্যই আসলে আমি একটু ভুলে গেছিলাম তারপরে তোমার শাশুড়ি বলছে হব মা অতীতে আমি একটু খারাপ ছিলাম কিন্তু এখন তুমি আসার পরে মনটা জানি কেমন হয়ে গেল এজন্য আমি নিজেও বলতে পারি না যে আমি কীভাবে কিসের জন্য আমি তোমার ওখানে গেছি কিন্তু বৌমা আমার এইবার কারণ তো মাফ করে দাও আর কোনো দিন ছেলের মতো শ্বশুর তো ছেলের মতো কারণ মানুষ যখন বুড়ো হয়ে যায়
শরীরে শক্তি সামর্থ্য থাকে না, যদি হাত মত থাকে না, তখন তো বৌমারাই নিজের সন্তানের মতো তাকে যত্ন করে, এবং সেই সন্তানরা যদি ভুল করে মাকে তো কখনো মনে থাকে না। আমি সেই হিসাবে তো কিছু ক্ষমা চাচ্ছি গো মা। দেখো মামা করে ঠিক আছে বাবা, আপনি তো আমার বাবার মতো, আর এই বাড়িতে যেদিন প্রথম আসছি ওই দিন থেকে আপনাকে আমি বাবার চোখে দেখি। যাই হোক, যেহেতু আপনার ভুল আপনি বুঝতে পারছেন, ভুলটা শুধরাবেন। ঠিক আছে বৌমা, তুমি দোয়া করো আমি কালকে আমার টুপি আর পাঞ্জাবি ভালো করে ধুয়ে রাখো, আমি কালকে থেকে নামাজ পড়বো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি ধুয়ে রাখবো। ঠিক আছে, পা সত্য নামাজ পড়বে। হ্যাঁ বৌমা, তাহলে তোমার কথাগুলো আমি রুমে যে শুয়ে থাকি। আচ্ছা বাবা।